আলাইকুম। আমাদের এএসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যাকারী মা চিঠিতে যা লিখেছেন পড়লে এবং শুনলে গা শিউরে উঠে। রাজধানীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নারীর আত্মহত্যার ঘটনায় একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম আনিকা, বয়স 30। তার দুই সন্তানের মধ্যে মেয়ে শামিমার বয়স 5 বছর, ছেলে আব্দুল্লার বয়স 3 বছর। দুই সন্তানকে নিয়ে 29/1 ছোট দিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। চিঠিতে লেখা রয়েছে, শামিম, তোমার একটা ভুলের জন্য এত বড় ঘটনা, আমি শুধু শুনবো না, তুমি সবার কথা ভাবো, আমাদের কথা ভাবো না, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না পৃথিবী ছেড়ে। আর বলেছিলাম না, আমি যেখানে ওরা সেখানে, একটাই কষ্ট, মা, ভাই বোন, নানি আর অনেকের মুখ দেখতে পারলাম না, ছেলে মেয়ে নিয়ে গেলাম, সবাই ভালো থেকো, মা আমি এই দুই হাত দিয়ে ওদের খাওয়াইছি, তেল দিছি, আর আজ সেই হাত দিয়ে মারলাম, আমাকে তোমরা মাফ করে দিও। আমাদের কপালে এই ছিল, ওরা দুইজন নিষ্পাপ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দারুসসালাম থানার উপপরিদর্শক SI শ্রীধাম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত তার স্বামী শামিমকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দারুসসালাম থানাধীন দিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর উইনারে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে এখনও এই ঘটনার কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।